हरे कृष्णा। आम्रा सबाई सुखेर सन्धानेर जन्नो विभिन्न जायगाय धावित होच्छि आजकल। केउ सिनेमाय जाच्छि, केउ मले जाच्छि, केउ बड़ो बड़ो थिएटारे जाच्छि, केउ ड्यान्से जाच्छि, केउ जिमे जाच्छि। विभिन्न जायगाय मानुष एई सुखेर अनुसन्धान करछे। तो सुखेर मूल विषयबस्तुटि कि, सुख कोथा थेके आम्रा पेते पारि, सुखेर मूल उद्भव होच्छे कोथा थेके, सेटा सम्पर्के आमादेर जाना अत्यंत प्रयोजन। आमि एकजनेर संगे परिचय होयेछिलो, तो सेई बोलछेन जे आच्छा प्रभुजी, आमि जीवने सुखी होते पारछि ना, कि करते पारि बोलुन तो। बोलछि देखुन, आपनि सुख पेते पारेन, सुखेर फर्मुला किछु रयेछे, जदि सेई फर्मुला अनुसारे आपनि करेन তাহলে আপনি সুখ পাবেন। আমরা যেমন ম্যাথে গণিত, যখন গণিত আমরা করি, গণিতের লাস্টে সে অঙ্কের যে রেজাল্ট আমরা মেলে, যদি ফর্মুলা যথার্থ না হয় অঙ্ক কখনো মিলবে না। সেই রকম যদি আপনি ফর্মুলা যথার্থ সুখের না জানেন, তাহলে সুখের সন্ধান আপনি পাবেন না, সম্ভব নয় সুখ পাওয়া। তাই সেই সুখের সন্ধান করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় পেতে পারি সেই সুখ, সেই সুখ কোথায় রয়েছে? আমি একবার বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একবার এই 2018 সালে আমি এক স্টেশনে গিয়েছিলাম। তো সেই স্টেশনে একজন বৃদ্ধ অত্যন্ত কষ্টের সহিত, তখন ঠান্ডা ছিল, ঠান্ডায় জর্জরিত রয়েছে, কাঁপছে। তো আমি স্টেশনে দীর্ঘ সময় রয়েছি লাইনে দাঁড়িয়ে, এবং লাইনে দাঁড়িয়ে যখন দেখছি সেই বৃদ্ধটার দিকে আমি লক্ষ্য দিচ্ছি, আর যখন সেই বৃদ্ধের দিকে লক্ষ্য করছি, সেই বৃদ্ধ অত্যন্ত কষ্টে রয়েছে। সেই বৃদ্ধের দিকে আমি যখন দেখছি, সেই বৃদ্ধ অত্যন্ত বুদ্ধিমান, যে কার্যগুলি করছে তাকে দেখে মনে হচ্ছে, কিন্তু তার সঙ্গে রয়েছে মাত্র একটা কাঁথা কম্বল এবং মাত্র কয়েকটা কিছু জলের বোতল বা কিছু খাবার, এই একটা বুচকার মধ্যে। তো সেই রকম যখন দেখলাম, তো অনেকক্ষণ দেখার পর আমি তার কাছে গেলাম। কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যে এখানে রয়েছেন স্টেশনে বা এখানে, কি জন্য আপনি এখানে পড়ে রয়েছেন? আপনি এখান থেকে কি কি জন্য এখানে, আপনি কি অনুভব করছেন এখানে থেকে? তখন সেই ব্যক্তি প্রতিউত্তর দিলেন আমাকে যে দেখুন, আমি আমার বাড়ি হচ্ছে এই কাছেই দমদমে, আমি খুব সুন্দর শান্তিতে সংসার করছিলাম, খুব সুখের সন্ধানে আমি অনেক কিছু করছিলাম। আমি তখন আরও জানতে চাইলাম যে কি আপনি করছিলেন। ভদ্রলোকের বয়স হবে প্রায় 50-55। তিনি তার উপলব্ধিটা শেয়ার করছে, আর সেটি আপনাদেরকে আমি বলছি। তিনি বললেন, আমার একটা ছেলে রয়েছে, তো সেই ছেলেটিকে আমি প্রথম থেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, তার জীবনে যা যেটা প্রয়োজন হয়েছে আমি দিয়েছি, তাকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন তিনি, করার পরে তাকে বিয়ে দিলাম। তাকে বিয়ে দিয়ে আমার মনে একটি সুখ ছিল যে ছেলেকে বিয়ে দিয়ে নাতি পুত্রীর মুখ দেখব, সুখে শান্তিতে গৃহে থাকব। প্রত্যেকের যেটা বাসনা থাকে যে আমি সুখ শান্তিতে থাকব, সুখ পাব। কিন্তু তিনি আমাকে বললেন যে আমি চেয়েছিলাম এটা, কিন্তু আমার যে পুত্র, যখন তার স্ত্রী এলো, তখন সেই স্ত্রীর প্রতি এতই আকৃষ্ট হলো, একে একে আমার স্ত্রী মারা গেল, মারা যাওয়ার পরে আমি হয়ে গেলাম একা। সেই পুত্রের চোখে আমি বিষবত হতে লাগলাম, যে পুত্রের জন্য আমি সর্বস্ব দিয়েছি, যে পুত্রের জন্য আমি একবেলা না খেয়ে তার স্কুলের ফি জুগিয়েছি, এর থেকে বড় কষ্টের কি হতে পারে? সেই ছেলে একদিন আমার কাছে এসে বলল, বাবা তোমার বকবকানি আর সহ্য হয় না, বাবা তুমি আর বেশি কথা বলবে না। আবার একদিন এসে বলল, বাবা তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিতে চাই।
তো আমি তাতে রাজি হলাম না। সে ভদ্রলোক বলছেন, আর রাজি না হওয়ার কারণে সেই ছেলে একদিন আমাকে বলল, বাবা বাড়ি থেকে বেরিয়ে যাও। আজকের আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কিছু বলেননি? সে তো আপনার পুত্র, আপনি তাকে নিয়ে সুখে ছিলেন, সুখের জন্য এত সুন্দর, সুখের লাগি বাঁধিলু এত সুন্দর গৃহ, আমরা সবাই করছি কম বেশি, তো সুখের জন্য আপনি সেটা করলেন, এত সুন্দর সুখী হওয়ার চিন্তা ছিল, কিন্তু সেই ছেলে যখন আপনাকে এইভাবে বলল, তো আপনি কিছু প্রতিফলিত করেননি? বলল, না, সে আমার পুত্র, তাকে আমি ভালোবাসার দৃষ্টিতে দেখেছি সমস্ত সময়, আর তাকে আমি কিভাবে বলতে পারি, সেটা সম্ভব হয়নি। এবং তাকে জিজ্ঞাসা করলাম, তাকে টাকা পয়সা সবকিছু আপনি লিখে দিলেন, ধন সম্পত্তি? সে ব্যক্তি বলেছে, হ্যাঁ, আমার যত ব্যাংক ব্যালেন্স ছিল, জায়গা ফ্ল্যাট সব কিছু আমি তার নামে করে দিয়েছি। আজকে আমি এই পথে বসে রয়েছি একটা স্টেশনে, আর সেই স্টেশনে বসে আমি এখন অসহায়, কেউ কিছু দিলে আমি খাই, আর না হলে ভিক্ষা করে আমি আমার জীবন নির্বাহ হয়ে যাচ্ছে। তো এখন এই দৃষ্টিকোণ থেকে আপনি কি বিচার করবেন? আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয়, আপনারা যে এই সংসার জগতে রয়েছেন, আপনাদেরও পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, পিতা মাতা প্রত্যেকেই রয়েছে, প্রত্যেকের, সেই ক্ষেত্রে যখন আমরা এত সুন্দরভাবে সুখীভাবে সেই পরিবারকে পরিচালনা করতে চাই বা সুখীভাবে সেই পরিচালনাকে গঠন করতে চাচ্ছি, কিসের ভিত্তিতে? আমার দৈহিক শক্তির মাধ্যমে আমি সেটাকে করব, কিন্তু সেটা হয় না, সেটা সম্ভব নয়। কেন? প্রকৃতি দৈব মাধ্যমে সেটা হয় না। তাই এটা আমাদেরকে জানতে হবে যে আমরা সুখের জন্য যত দৌড়াচ্ছি, সুখের জন্য যত কিছু করছি, সেটা সম্ভব নয়। প্রকৃতপক্ষে সেই সুখটা দুঃখ হয়ে প্রতিফলিত হয় আমার কাছে। তাই প্রতিটি বস্তু রয়েছে জগতে, প্রতিটি বস্তু রয়েছে। দেখুন, আপনার মাথার উপরে একটি ফ্যান রয়েছে বা আপনার পাশে একটি লাইট জ্বলছে। দেখুন, পাখাটি যখন আপনার মাথার উপরে রয়েছে, বন্ধ করে রাখলাম, বন্ধ করে রাখলে কি আপনি ওই পাখা থেকে আনন্দ পাবেন বা সুখ পাবেন? না। বস্তু রয়েছে, বস্তু প্রয়োগের মাধ্যমে আনন্দ পাওয়া যায়, কিন্তু বস্তু যদি প্রয়োগ না করা হয়, সেই বস্তু থেকে আনন্দ পাওয়া যায় না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু সেই বস্তুটাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে, যেখানে প্রয়োগের মাধ্যমে যথার্থভাবে আনন্দ পেতে পারি। আবার ওই যে পাখাটি রয়েছে, ওই পাখাটি যদি আপনি ঠান্ডার সময় চালান, ওই বস্তু থেকে আপনি কি আনন্দ পাবেন? না, আপনি ঠান্ডায় কাঁপবেন, আপনাকে সেই বস্তু কষ্ট দেবে। বা রাত্রিরে আপনি ঘুমাচ্ছেন, বড় একটা হ্যালোজিন লাইট আপনার সামনে দিয়ে দেওয়া হলো, আপনি কি সেই বস্তু থেকে আনন্দ পাবেন? আপনার চোখ ঝলসে উঠবে, আপনি ঘুম থেকে উঠেই রেগে যাবেন যে জ্বালিয়েছে তার প্রতি। কিন্তু যদি আপনি একটা গ্রন্থ অধ্যয়ন করছেন, সেখানে যদি একটা বড় লাইট দেওয়া হয়, খুব সুন্দর আনন্দ পাবেন। তাই বস্তু প্রয়োগে আনন্দ আসে, বস্তু প্রয়োগ ছাড়া আনন্দ লাভ করতে পারি না, সুখ লাভ করতে পারি না, সম্ভব নয়। তা সেই রকম আমাদের যে ইন্দ্রিয়গুলি রয়েছে, আমাদের সেই ইন্দ্রিয়গুলি প্রয়োগের মাধ্যমে আনন্দ আসবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, যে সমস্ত ইন্দ্রিয়গুলি রয়েছে, সেই ইন্দ্রিয়গুলি দিয়ে ঋষিকেন সেবনং ভক্তির উচ্চাতে, শিল রূপ গোস্বামী পাদ বলছেন, ইন্দ্রিয় দিয়ে, ইন্দ্রিয়ের যিনি অধিপতি তার সেবা করলেই আমরা সেই সুখ লাভ করতে পারব। এটি হচ্ছে আচার্যদের সিদ্ধান্ত। কিন্তু যদি সেই ইন্দ্রিয়গুলি দিয়ে, হাত, পা, চোখ, মুখ, সেগুলো দিয়ে যদি অন্য কার্য করি, সুখ লাভ করতে পারবো না। আপনি একটা হাত দিয়ে যদি ভগবানকে প্রণাম করেন, যথার্থ ভগবান আপনাকে কৃপা করবেন, আপনি সুখী হতে পারবেন। আপনি হাত দিয়ে যদি অন্য খারাপ কাজ করেন, আপনি আনন্দ পাবেন না, সেই সুখ আপনি লাভ করতে পারবেন না। প্র্যাকটিক্যাল করে দেখুন আপনার জীবনে, আপনি
প্র্যাকটিক্যাল করলেই বুঝতে পারবেন সরাসরি আপনার কাছে সেটি আসছে। আপনি পা দিয়ে ধামে গমন করুন, চক্ষু দিয়ে ভগবানের বিগ্রহ দেখুন। তো এইরকম যে প্রতিটি ইন্দ্রিয় রয়েছে, একাদশ ইন্দ্রিয় দিয়ে আপনি ভগবানের সেবায় লাগান। ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর সেই কৃষ্ণের সেবায় যখন লাগাবেন সেটাই হবে ভক্তি, ভক্তিটার অন্য কিছু নয়। আর যদি আপনি সেই ইন্দ্রিয় দিয়ে এ ধন যৌবন পুত্র পরিজন, শ্রীল গোবিন্দদাস ঠাকুর বলছেন, এ ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পরতি তীরে, এই যে ধন জন পুত্র পরিজন যাদের জন্য আমরা এত সময় নষ্ট করছি এতে কি আছে, বা কিসের জন্য এই সময়টাকে আমি অতিবাহিত করছি তাদের পিছনে, এই লাভ লাভ আমি কি পাচ্ছি আমার জীবনে, না লাভ পাচ্ছি না। একটা পিতা মাতা একটা পুত্রকে বড় করছে কি তার থেকে কিছু পাওয়ার জন্য, কিন্তু পরবর্তীকালে তার থেকে কি পাচ্ছে, যে দৃষ্টান্তটা স্বয়ং আপনাদেরকে সঙ্গে আমি শেয়ার করলাম, কি পাচ্ছে সে, তার কাছে সেই দুঃখ ফিরে আসছে। সেই পিতামাতার জন্য ভবিষ্যৎ একটা বৃদ্ধাশ্রম, পিতামাতার জন্য একটি ভবিষ্যৎ কি একটা পথে বসে চিন্তাগ্রস্ত হয়ে তার জীবন কাটানো, এটাই কি পিতামাতার ভবিষ্যৎ, বা এই সুখের জন্য কি এত সুন্দর ভাবে তার গৃহকে সুসজ্জিত করেছে। তাই ভক্তগণ আপনাদের সবার কাছে আমাদের এটি জানানোর বিষয় যে আপনারা সবাই সচেতন হন, আপনারা কার সেবা করছেন কিসের জন্য করছেন সেটা সতর্কীভূত হন। যদি সুখী হতে চান আনন্দিত হতে চান, অবশ্যই যিনি আনন্দমান সচ্চিদ আনন্দময় ভগবান এছাড়া আর কেউ নেই, সেই সচ্চিদানন্দ ভগবানের অন্বেষণ করুন, সেই চিদানন্দময় কৃষ্ণের অনুধাবন করুন, চিন্তা করুন, তাহলেই আপনি সুখী হতে পারবেন, তাহলেই আনন্দিত হতে পারবেন, তা নচেত সম্ভব নয়। শুধুমাত্র পথভ্রষ্ট হয়ে আপনি এদিক ওদিক আপনি ভ্রমণ করতে থাকবেন, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি সুখের অনুসন্ধানী হতে হয় অন্তত প্রথম থেকেই প্রচেষ্টা করুন কিভাবে সেই সুখের অনুসন্ধানী হয়ে যায়, সেটা কিভাবে সম্ভব। প্রহ্লাদ মহারাজ সেই সুখের অনুসন্ধানী একটা ছোট্ট বয়স থেকে হওয়ার জন্য দৃষ্টান্ত দিয়েছেন। প্রহ্লাদ মহারাজ তিনি দেখুন তার সেই দ্বৈত বালকদেরকে আনন্দে নৃত্য করিয়েছেন, কিসের জন্য তারা নৃত্য করছিলেন, আনন্দ সুখ যদি তাদের হৃদয়ে অনুভব না হয় তারা দুহাত তুলে প্রহ্লাদ মহারাজের সঙ্গে নৃত্য করতে পারেন। প্রহ্লাদ মহারাজ তিনি একজন যথার্থ আদর্শ শিক্ষক, তিনি সেই শিক্ষা দিচ্ছেন, কৌমারেত আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ, কৌমার থেকে ভগবত ভক্তি জাজন করুন, আপনার ছোট্ট ছোট্ট শিশুদেরকে যদি তাদের থেকে সুখ লাভ করতে হয় আনন্দ পেতে হয় ছোট্ট শিশুদেরকে আপনি কৃষ্ণ ভক্তি শেখান, কৃষ্ণকে পূজা করা শেখান, কৃষ্ণের প্রতি ভালোবাসা কিভাবে অর্পিত হবে সেটা শেখান, আর তাহলে অটোমেটিক তার ফল আপনি লাভ করতে পারবেন, অটোমেটিক সেই ফল আপনি পেয়ে যাবেন। কেন, গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় সব কিছু পরিপূর্ণ হয়, তাই মূল হচ্ছে কৃষ্ণ, সমস্ত কিছুর মূল হচ্ছেন কৃষ্ণ। তাই যদি সুখ পেতে হয় ওই গাছের গোড়ায় দিলে শাখাও সন্তুষ্ট হবে, ফলও সব পুষ্টি সাধন করবে, লতা পাতা সব কিছু পরিপূর্ণতা লাভ করবে। তাই এটাই হচ্ছে মূল সিদ্ধান্ত, সেই সচ্চিদানন্দময় ভগবানের অন্বেষণ করা, যেটি প্রহ্লাদ মহারাজ আরও আচার্যগণ সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। তাই সুখের অনুসন্ধানী আপনারা যারা, আমরা সবাই রয়েছি, শুধু আপনারা কেন, সবাই আমরা রয়েছি সুখের অনুসন্ধানী। আর সুখের অনুসন্ধানী হতে হলে বা সুখের প্রকৃত বস্তু জানতে হলে বা সুখের প্রকৃত বস্তু অনুধাবন করতে হলে যথার্থ বস্তুকে জানতে হবে, আর সেই যথার্থ বস্তু হচ্ছেন কৃষ্ণচন্দ্র, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই সমস্ত কিছুর অধিকর্তা।
তাই সবার কাছে আপনাদের নিবেদন, আপনারা সুখের অন্বেষণ করুন। আর সুখ কীভাবে লাভ করবেন সেটিকে অনুধাবন করুন। সেটার মূল পন্থা হচ্ছে কি? শিল রূপগোস্বামী পাদ তিনি জানিয়েছেন যে ভগবত ভক্তি, এর মাধ্যমেই প্রকৃত সম্ভব, তা না তো সম্ভব নয়। তাই সবাই ভক্তি করুন, ভক্তির প্রচার করুন, ভক্তি সবাইকে দান করুন এবং ভক্তিতে সবাইকে নিয়ে এসে যুক্ত করুন। তাহলে আনন্দ পাবেন, সুখ পাবেন এবং সুখে আপনার সুন্দর পরিবারকে আপনি সুখীময় করে তুলবেন। যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলোক ভাই, শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। যখন গৃহে সেই ভজন হতে দেখব তখন সেই গৃহ গোলকে পরিপূর্ণ হবে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেই গৃহ আপনাদেরও গোলকে পরিণত হয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলে রিং করবেন। এবং আমাদের মায়াপুর টিভিকে সাহায্য করার জন্য আমাদের নিচে দেওয়া ডোনেশন লিঙ্কে ক্লিক করবেন। ধন্যবাদ।